আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ বন্ধু আপনারা আল্লাহ তাআলার কাছে। হোন্ডা ড্রিম নিউ জাপানি কোম্পানি, নাম্বার সারা ওয়ান দেশ অবস্থা আছে, যে কোনো জেলা থেকেও নিতে পারবেন এবং যে কোনো জেলাতেও নাম্বার করে নিতে পারবেন। দুইটি সুবিধা, একটা হচ্ছে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং অনলাইনে বুকিং দেওয়ার মাধ্যমে বাইকটি সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে নিতে পারবেন 10,000 টাকা অগ্রিম দিয়ে, বাকি টাকাটা গাড়ি পৌঁছার পরে। এবং এই বাইকটির সব কিছু যা যা দেখতেছেন অরিজিনাল, স্টিকার অরিজিনাল, রং অরিজিনাল, ইঞ্জিনের ইঞ্জিন এখন পর্যন্ত ইনটেক আছে, একটা নাটে দাও এই ইঞ্জিন খোলা পড়ে নাই, একটা নাটও খোলা পড়লে বাইকটি একদম সরাসরি ব্যাগ নিয়ে নেবো, ঠিক আছে। বাইকটি ফুল ফ্রেশ, টায়ার পর্যন্ত অরিজিনাল আছে, বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটা কথা, যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেল আইকনটি অন করে দিবেন। জি, সামনে টায়ার থেকে আবার শুরু করব। সামনে টায়ারটা দেখেন, গাড়ির সাত কাট টায়ার এখন পর্যন্ত অনেক নতুনের মতোই আছে কিন্তু, এবং ফুল ফ্রেশ টায়ারটা একদমই নতুনের মতো আছে। এবং গাড়ির সাত কাট টায়ার কোম্পানি থেকে যে টায়ারটা দিয়েছে গাড়ির, সেই টায়ারটা এখন পর্যন্ত আছে, টায়ার কোনো ধরনের চেঞ্জ করা হয়নি, তার মানে বোঝা যাচ্ছে বাইকটি নতুনের মতোই হবে। নিচের মাটগাটটা নিচের অংশ থেকে নিয়ে মাথা পর্যন্ত একদম নিখুঁত আছে, এটা কিন্তু হাতের ছাপ, এটা উঠে যাচ্ছে, দেখেন উঠে যাচ্ছে, দুইটি শকআপ সহ একদম নিখুঁত আছে। হেডলাইটের গ্লাসটাও একদমই নিখুঁত, ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই উপরে অংশটা, সহায় লোগোটাও কিন্তু একদম নিখুঁত আছে। ভাইজারের স্টিকার সহ ফুল ফ্রেশ, সিগন্যাল লাইটের সহ দেখেন, এবং বাইকটি যে এইদিকে পরে নেই এই সিগন্যাল লাইটের প্রমাণ, এইদিকে পরে নেই এই জিনিসগুলোই প্রমাণ, দেখেন একদমই নিখুঁত। শোরুম কন্ডিশন সব কিছুই আছে, লুকিং গ্লাস সহ দেখেন, এখানে কোনো কিছুই আমি গোপন রাখবো না বা গোপন রাখার অভ্যাসও অতীতে হয় নাই, সামনেও হবে না, আজও হবে না ইনশাল্লাহ। দেখেন লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে, তার মানে একদম প্রমাণ সহকারে আমি কিন্তু কথা বলতেছি। ট্যাঙ্কির দিকে তাকান, ট্যাঙ্কির দিকে তাকালে আরো প্রমাণ হয়ে যাবে বাইকটি আসলে কত নিখুঁত হতে পারে। দেখেন এই যে স্টিকার, এটাও কিন্তু কোম্পানি থেকে স্টিকার দেওয়া, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। সামনে স্টিকারটা দেখেন, এই লোগোটা দেখেন, হোন্ডা লোগোটাও একদম নিখুঁত আছে পাকা সহ, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে। দেখেন তো বাইকটির চেহারা, নতুনের কোন অংশ মানে বলবেন আপনি, নতুনের কোন অংশ বলবেন, ঠিক এরকম লাগবে। বাম্পারটাও একদম ফুল ফ্রেশ, এই দিকে যে পরে নেই বাম্পারটাও একটা প্রমাণ, ঠিক আছে। যদি পড়তো তাহলে কিন্তু আগে বাম্পারটা, বাম্পারটা কি জন্য দিয়েছে জানেন, বাম্পারটা দিয়েছে যাতে এক্সিডিং হলে এই ট্যাঙ্কিটা সেফ থাকে এবং যিনি চালাবেন বাইকার সেও যাতে সেফ থাকে, এই জন্য কিন্তু বাম্পারটা দেওয়া আছে। আর বাম্পারটা যদি গাড়িটা কোনো সময়ের জন্য পরে তাহলে বাম্পারটা আপনাকে সেফ রাখবে, যেহেতু বাম্পার এখন পর্যন্ত কোনো ধরনের দাগ স্পট নেই, তাহলে মানে বোঝাই যাচ্ছে যে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পরে নাই। আমি এই জিনিসগুলো প্রমাণ সহকারে বলছি, এটাও কিন্তু প্রমাণ সহকারে বললাম। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, ইঞ্জিনের কালার দেখেন, ইঞ্জিনের চেহারা, ইঞ্জিনের কালারটা দেখেন, এই যে নাট, এই যে ভিতরে দেখেন, এটা একদম ইনটেক আছে, ইঞ্জিনের কালারটাও একদম শোরুম কন্ডিশন, প্রতিটা নাট দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং আনটাচ। তার আরেকটা প্রমাণ স্টিকারটা দেখেন তো, এই যে এই স্টিকারটা কোম্পানি থেকে দেওয়া, এখন পর্যন্ত স্টিকারের চারটা কোনা নিখুঁত আছে, মানে মানে উঠেও যায় নাই, তার মানে বাইকটা কেমন আছে আপনারা জানেন, বুঝতে পারছেন তো, ঠিক আছে। তো ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা বলুন, বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন না হলে বাইক নেবেন না। এই সাইটের সাইড কভারটা দেখেন, একদমই নিখুঁত, পাওদানিগুলো সহ চেন কভার, সারি কাটার সব কিছুই একদম ফুল ফ্রেশ, এটা হান্ড্রেডে হান্ড্রেডে মিল, মানে কথার সাথে কাজের মিল পাবেন ইনশাল্লাহ। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন তো, কোনো জায়গার প্রবলেম আছে নেই, সুপার ফ্রেশ, একদমই সুপার ফ্রেশ এই বাইকটি, সিগন্যাল লাইট সহ, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে, যে কোনো জেলা থেকে আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন। আমরা ফারুক ট্রেডার্স থেকে শোরুম কাগজ সবগুলোই আপনাদের নামে পরিবর্তন করে দিব, যখন আপনি এই বাইকটির মূল মালিক হয়ে যাবেন, তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম ফুল ফ্রেশ, ব্যাক লাইট সহ, উপরে নিখুঁত দেখেন, নিখুঁত কাকে বলা হয়, এই যে এই জিনিসগুলো দেখেন একদমই নিখুঁত, কেরিয়ারটা সহ, পিছনে মাটগাটটাও একদম নিখুঁত আছে, পিছনে টায়ারটা গাড়ির সাত কাট টায়ার এবং অরিজিনাল টায়ার, গাড়ির সাত কাট টায়ার এখন পর্যন্ত দেখেন নতুনের মতোই আছে, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডের অংশগুলো দেখেন,
নিখুঁত কাকে বলা হয় একটু দেখুন। সাইড কভারটাও ফুল ফ্রেশ, এর নিচের অংশগুলো পাউদানি, স্ট্যান্ড এবং হাফ স্যাসিস সব কিছুই একদম ফুল ফ্রেশ, সাইলেন্সার সহ। সাইলেন্সারেতে একটা দাগ লাগে নাই এখন পর্যন্ত। এটা বাইকারটা যে কত যত্ন সহকারে বাইকটি ব্যবহার করেছে এটা আমি বুঝিচ্ছি আর উনি বুঝবে। দেখেন এখন পর্যন্ত সাইলেন্সারে কোনো ধরনের দাগ কারোর সাথে লাগাইতে দেয়নি। ট্যাঙ্কের এই সাইড হোন্ডা লোগোটাও কিন্তু একদম নিখুঁত আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি তুমি বাস্তবে দেখবেন বাইকটি আসলে নতুনের মতো আছে। আমি এই বাইকটি নিজে পাইয়া হ্যাপি, ঠিক আছে, আপনাদেরকে আর কি বোঝাবো। এই সাইডে ইঞ্জিনের দেখেন একটা নাড়েতেও হাত পরে নেই, আমি আগেও বলছি এখনো বলছি একটা নাড়েতেও হাত পরে নেই। এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই সাইডে বাম্পারটা দেখেন একদম নিখুঁত, এবং বাইকটি যে এইদিকে পরে নেই এটাও একটা প্রমাণ, বাম্পারটা পরে নেই এটাও একটা প্রমাণ। দেখেন সিগন্যাল লাইটটা একদম নিখুঁত আছে, এই যে একদম নিখুঁত আছে, এটাও একদম নিখুঁত আছে, লুকিং গ্লাসটাও নিখুঁত আছে। তার মানে এদিকেও কোনো সময়ের জন্য পরে নাই, তার মানে পরিষ্কার ভাবে আমি বলতেছি এই বাইকটি সামনে পরে নাই, পিছনেও পরে নাই, ডাইনে বামে কোনো দিকে পরে নাই, এটা 100% গ্যারান্টি। আমি প্রমাণ সহকারে কিন্তু দেখেন স্টিকারটা দেখছেন, এখন পর্যন্ত স্টিকার যদি এত নতুনত্ব থাকে তাহলে বুঝুন বাইকটি কিভাবে ব্যবহার করেছে উনি। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে। বাইকটি এখন সামনের মিটার দেখাবো, হ্যান্ডেল দেখাবো। দেখেন হ্যান্ডেল, পুরা হ্যান্ডেলটা কিন্তু একদম নতুনের মতো, এতে কোনো সন্দেহ নেই। এবং মিটারটাও একদম নতুনের মতো, এই লোগোটা পর্যন্ত আছে দেখেন ফুল ফ্রেশ। মিটার চেহারাটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। হ্যাঁ দেখতে পাচ্ছেন 3077 বাইকটি চলা, 3077 কিলো বাইকটি চলা। তবে এটা অ্যানালগ মিটার, মিটারগুলো জিরো করা যায়, বাড়ানো যায়, সব কিছু করা যায়। আমরা এই অবস্থায় পেয়েছি, আমরা এই অবস্থায়। এবং এই 3000 কিলো চলার সাথে পুরা বডির মিল আছে, টায়ারের মিল আছে, সব কিছুরই মিল আছে। এই দৃষ্টিকোণ থেকে আপনারা বাইকটি 3000 মনে করে নিতে পারেন। বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনলে আরো অবাক হয়ে যাবেন। দেখেন দেখেন সাউন্ডটা দেখেন, রানিং অবস্থা আছে, রানিং অবস্থা আছে, সাউন্ড আছে, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না, কিন্তু অথচ গাড়ি কিন্তু রানিং আছে। রানিং কিন্তু এখন পর্যন্ত রানিং আছে গাড়িটি, দেখেন সাউন্ড নেই। তো শোরুম কন্ডিশন সাউন্ড, এবং আমি প্রতিটা বাইকে প্রায় বাইকে আমি শোরুম কন্ডিশন এই কারণেই বলি যে একটা বাইকের ইঞ্জিন শোরুমে যেমন চাকচিক্য বা ইঞ্জিনের যেমন একটা সাউন্ড থাকে শোরুম কন্ডিশন, এই বাইকগুলো তেমনই থাকে, ঠিক আছে। তো এখন বাইকটি দামে আসবো, এই বাইকটির দাম ফিক্সড প্রাইস 90,000 টাকা, ফিক্সড প্রাইস 90,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ। যারা 90,000 টাকা দিয়ে নেবেন তারাই ফোন দিবেন দয়া করে, 90,000 টাকার কমে এই বাইকটি বিক্রি হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। তাই যে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।